5 বছর আগে বন্যায় স্বামীকে হারিয়েছিলেন, এবার ভেসে গেল মাথা গুঁজে থাকার বাড়িটুকুও। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে উঠলেন খানাকুলের ধান্যগড়ির হতদরিদ্র শিখা শানকি। জানালেন, সেবারের বন্যায় জলের স্রোতে ভেসে গিয়েছিলেন স্বামী, আজ পর্যন্ত খোঁজ মেলেনি, তাই সরকারি কোনো সাহায্য পাননি, এবার বাড়িটাও চলে গেল। শানকি পাড়া জুড়ে এমনই হাহাকারের ছবি, যা শুনলে সকলেরই মন ভারাক্রান্ত হয়ে উঠবে। বাড়ির লোকের ফোন হাসছে চলে গেছে, কত বছর আগে আপনার স্বামী এরকম হয়েছে? 5 বছর হয়ে গেল। এবারে কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? এবারে ওই বাড়ি চলে গেছে। কজনের বাড়ি গেছে? এখানে আমাদের 4 ভাইয়ের 5 বাড়ি চলে গেছে। এই যে বাড়িগুলো যেগুলো পড়ে আছে, আপনার নাম কি? তার মানে বডি পাই মদন সাং কি বডি পাওয়া যায়নি? না, তার জন্য কিছু আমরা পাইনি, কোনো আর্থিক সাহায্য কিছু পাই। কি আর বলবো, এরকম হয়েছে, ওরা কিছু নেই, আমরা থাকবো কোথাও। এই এক সপ্তাহ ধরে একটা তার নেই, জল নেই, খাবার নেই, কিছু নেই, লোক দিয়ে যাচ্ছে, তো খেতে পাচ্ছি। কজনের বাড়ি ছিল এখানে? পড়তে 4 জনের বাড়ি। 5 জনের বাড়ি ছিল। 5 জন। আপনার নাম কি? উমা শান্তি। আপনাদের 3 জনের বাড়ি গেছে? কবে 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 ভেঙেছে বাড়িটা? শনিবার রাতে। এই বাঁধ ভাঙার পরেই? হ্যাঁ, বাঁধ ভাঙার পরেই সব আমাদের আগে সব নিয়ে চলে গেছে। একটা গরু ছিল, সে ভেসে যেত, তাকে অনেক কষ্ট করে ধরেছি। আপনারা এখন কোথায় আছেন? আমরা এখন ভিতর দিকে আছি। খাওয়া দাওয়া পাচ্ছেন? ওই সরকার থেকে দিয়ে গেছিল। এক মিনিট, উনি বলুন, খাওয়া দাওয়া পাচ্ছেন? খাওয়া দাওয়া একদিন ওরা দিয়েছিল, তারপর ওই হেলিকপ্টার করে সব চিড়ি আরে কি দিয়ে গেছিল খাবার টাবার, ওই বাঁধের লোকই হানি করে দিয়েছিল, এই সব খাচ্ছি। যাই হোক, ওই টুকটাক করে চলছে, ঘরে যা ছিল ওই সব নিয়ে টুকটাক করে আমরা খাচ্ছি। বাড়ি থেকে কিছু বার করতে পেরেছেন? বাড়ি থেকে সেরকম পারিনি, এই তো সব ভেসে চলে গেছে। এই বাড়ি থেকে কিছু তুলতে পারে তুলতে পারা যায়নি, সব ভেসে চলে গেছে। কখন কবে হয়েছে? শনিবার রাত্রে। হ্যাঁ, কটা নাগাদ? হুড়কোবান, মানে 1 সেকেন্ডের মধ্যে এগুলো ধুয়ে মানে ধুলির সাথে হয়ে পড়ে চলে গেল। হাও করে হাও, ছেলে পুলে সব যা ছিল সব ওই পাড়ার দিকে চলে গেছে। সেই ছাদে বাস করাইছিল, ওই বাস টুটে আগে ভাঙে, তারপরে বললো আমাদেরকে বাঁচাও বাঁচাও, আর আমরা বলছি আমাদেরকে বাঁচাও বাঁচাও, কে বাঁচাও? কোনো লোক নেই, 4-5 দিন কোনো লোক আসেনি এখানে। যাই হোক, আমাদের দুর্গা পুজো ওরা এসে ঘুটঘুটে করে আমাদেরকে এসে সাহায্য করে। এই পাড়াটার নাম কি? এটা হচ্ছে শানকি পাড়া, ধান্যগড়ি। হ্যাঁ, শানকি পাড়া, ঘোড়া না ধান্যগড়ি? না, ধান্যগড়ি এটা। আপনার নাম? মনোজ শানকি। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।